সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছে নূপুর চৌধুরী, সেই সাথে আমরা সম্মানিত অতিথি হিসেবে দুজনকে পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বাপা, তিনি এনওয়াইপিডির অফিসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি সার্জেন্ট হাফিজ রহমান, কোষাধ্যক্ষ বাপা। বাপা হচ্ছে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, আমরা আজকে এনওয়াইপিডি, সেই সাথে বাপা এবং আমাদের এখানকার নতুন প্রজন্ম কিভাবে এনওয়াইপিডিতে যুক্ত হতে পারেন, তাদের কর্মজীবন শুরু করতে পারেন, বাংলাদেশিরা কিভাবে তাদের ভাবমূর্তি এই আমেরিকাতে উজ্জ্বল করতে পারেন, অনেক কিছু নিয়ে কথা বলবো। সেই সাথে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকেও, www.facebook.com/tbn24usa। হুমায়ুন কবির, আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, তো এনওয়াইপিডির সদস্যদের নিয়েই আপনাদের এই সংগঠন, তো আমি জানতে চাচ্ছি যে কেন এ ধরনের একটি সংগঠন করার উদ্যোগ নিলেন আপনারা? ধন্যবাদ, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 কে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। আসলে মূলত বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি 3 বছর আগে, এটা শুধুই এনওয়াইপিডি তা না, এটা পুরো আমেরিকাতেই বাংলাদেশি বংশোদ্ভূত যারা আমরা আছি ল এনফোর্সমেন্টে, সেটা হতে পারে নিউ ইয়র্কে, হতে পারে এলএপিডিতে, হতে পারে এফবিআইতে, পুলিশ শব্দটা যদি যুক্ত থাকে কারো কর্মস্থলে, তারাই আমাদের বাপার মেম্বার হতে পারে। শুধু নিউ ইয়র্ক সিটি না, জি, একদম নিউ ইয়র্কের বাইরে বিভিন্ন স্টেটের, সে যদি পুলিশের সাথে যে কোনো ধরনের কাজে, তাদেরকে সবাইকে অন্তর্ভুক্ত করে। জি জি, যেমন ধরুন আমাদের এক্সিকিউটিভ বোর্ডেও আমাদের আছেন অফিসার হাফিজ রহমান, সে নাসোয়া কমিউনিটি লং আইল্যান্ডের নাসোয়া পিডির অফিসার, এবং আমাদের সদস্য আছেন যারা এফবিআই তে কাজ করতেছেন, এলএপিডি, মিশিগান পিডি, তারপরে আপনার বোর্ড অথরিটি পুলিশ অফিসার, এরকম যে কোনো ল এনফোর্সমেন্টে যারা আছেন তাদেরকে নিয়েই, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান যারা, তাদেরকে নিয়েই এবং আমাদের মধ্যে একটি বন্ধুত্ব করার জন্য মূলত বাপার আয়োজন। আমি এই পর্যায়ে হাফিজ রহমান আপনার কাছে জানতে চাই, উনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন যে প্রতিটি স্টেটের, যে কোনো স্টেটের হতে পারে, সবাইকে একই বন্ধনে আপনারা আবদ্ধ করেছেন এই বাপার মাধ্যমে। উদ্দেশ্য কি, কেন আপনারা মনে হলো যে এই ধরনের একটি সংগঠন বাংলাদেশী আমেরিকান যারা আছেন তাদের প্রয়োজন, কিংবা এটির প্রভাব পড়তে পারে ইতিবাচকভাবে? ধন্যবাদ প্রশ্ন, ধন্যবাদ চিকেনকে আমাদের এখানে আন্তর্জাতিক কথা বলার জন্য। মূলত আমাদের উদ্দেশ্য ছিল, প্রথমে আমরা যা শুরু করি আমাদের এনওয়াইপিডিতে যারা ছিল আর কি, মোটামুটি এদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য। পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে, ল এনফোর্সমেন্ট তো আরও ল এনফোর্সমেন্ট আছে, বাংলাদেশি অরিজিনের ল এনফোর্সমেন্ট আছে আপনার হোল নেশন ওয়াইড। সো কবির ভাই যেখানে বললো যে এনওয়াইপিডি, আপনার নাসা কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট, আপনার আইস আছে, এটা হোমল্যান্ড সিকিউরিটি পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের প্রচুর এখানে অ্যাবাউট 650+ ট্রাফিক এজেন্ট আছে, স্কুল সেফটি আছে আমাদের এখানে, আরও অ্যাডমিনিস্ট্রেটিভ ল করে প্রফেশনাল যারা আছে এখানে, মোটামুটি ল রিলেটেড সবাইকে নিয়ে একসাথে যুক্ত করে একটা অর্গানাইজেশন করছে, আমরা সব আমরা একে অপরকে হেল্প করতে পারি। হুমায়ুন কবির, আপনার কাছে আমি জানতে চাই যে এনওয়াইপিডির, আমি কথাই যদি বলি, আমরা যেহেতু নিউ ইয়র্ক সিটিতে আছি, এটির পরিসংখ্যানই বলছে প্রতি বছর এনওয়াইপিডিতে কিন্তু বাংলাদেশি আমেরিকান যারা তরুণ আছেন, তরুণী সবার অংশগ্রহণ পাচ্ছে। তো আপনাদের বাপার পক্ষ থেকে এখানকার যারা আছেন, যারা এখনো স্বপ্ন দেখেন যে আমি এনওয়াইপিডিতে কাজ করব, সম্মানজনক পুলিশ অফিসার কিংবা এ ধরনের কাজ করতে চাই, তাদের জন্য আপনার কি পরামর্শ, প্রথম পরামর্শ কি হতে পারে? প্রথম পরামর্শ হচ্ছে যে আসলে একটা সিটির আন্ডারে বা একটা সরকারি জব করা হচ্ছে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, আর আমরা যারা বিদেশ বাড়িতে আছি, দেশের মায়া ছেড়ে এখানে আসছি এবং জীবনকে একটু উন্নত করার জন্যই, আর এনওয়াইপিডি বা ল এনফোর্সমেন্ট আমেরিকাতে নামটা একটা শিহরণ জায়গা, এবং এই জবে ঢোকাটাও খুব একটা যে দুরূহ ব্যাপার তা না। যদি মোটামুটি আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন অথবা বাংলাদেশ থেকে যারা নতুন করে আসছেন, তারা যদি একটু ডিজায়ার হন, একটু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়েন, তাহলেই সম্ভব। আর 35 বছরের নিচে থাকলেই এনওয়াইপিডিতে ঢোকা সম্ভব, আপনার 60 কলেজ ক্রেডিট লাগে, আমেরিকান সিটিজেন হওয়া লাগে, নট আপনার অফিসার হওয়ার জন্য সিটিজেন হওয়া লাগে, কিন্তু অন্যান্য জব যারা আছে সেখানে আপনার সিটিজেন হওয়ার জন্য দরকার নাই, সেখানে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্টসও হন তাহলে হতে পারবেন। তবে আমাদের বাপার মাধ্যমে আমরা রিক্রুটমেন্টের ব্যবস্থা করেছি এবং প্রতি
বছর প্রতি মাসেই আমরা আয়োজন করছি বিভিন্ন ধরনের সচেতনতামূলক, যেটা বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে এবং বাপার মাধ্যমে পুলিশ ডিপার্টমেন্টে আরো লোক নেওয়ার জন্য তো হাফিজ রহমান আপনার কাছে জানতে চাই যে কি ধরনের সাড়া পড়েছে, কি ধরনের সাড়া ফেলতে পেরেছেন এখানকার কমিউনিটি? আসলে আমরা হিউজ সাড়া পাচ্ছি, প্রতিদিন আমরা অসংখ্য কল পাই, ইমেল পাই এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা গেলে আমরা যেটা প্রচুর সাড়া পাই যে মানুষ আসলে আমাদের কাছে আসতেছে বা জিজ্ঞেস করতেছে আমরা কিভাবে ল এনফোর্সমেন্ট ঢুকতে পারি। শুধু এনওয়াইপিডি না, যেমন আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ইমিগ্রান্ট যারা আছে এখনও চিরদিন হয়নি বা গ্রিন কার্ড আছে অনলি, খুব কঠিন ব্যাপার না আপনার ট্রাফিক এজেন্ট ঢুকে, এতে অনেক বেনিফিট আছে, ডিপার্টমেন্টের জব, তো আমরা হেল্প করি কীভাবে তারা আসতে পারে, কীভাবে অ্যাপ্লাই করতে পারে, কীভাবে রিজিউমি তৈরি করতে পারে, প্লাস আরও জব আছে যেমন আপনার স্কুল সেফটি আছে, চিট যেন হওয়া লাগবে না, কিছু আদার্স অ্যাপ্লাই করলে একটা নির্দিষ্ট প্রসেস আছে, প্রসেসের মধ্যে গেলে যাইতে পারবে তাদের জন্য। এবং শুধুমাত্র এনওয়াইপিডি না, সিটির আরও অনেক জব আছে যেগুলো আমরা হয়তো অনেকে জানি না, তো আমরা চেষ্টা করছি একটা কমিউনিটি মানুষের মধ্যে ইনফরমেশনটা আস্তে আস্তে ফ্লো করার জন্য, তথ্যগুলো ছড়িয়ে দেয়া, যে আমাদের ভেতরে সচেতনতা তৈরি করা, সেই সাথে আমরা সবাই যে সুন্দর একটি স্বপ্ন দেখতে পারি ভবিষ্যতে, যে নিজেদের ক্যারিয়ার সবকিছু মিলিয়ে সেই জায়গাটিতে আপনারা কাজ করছেন। হুমায়ুন কবির, আরেকটি বিষয় আমি সাধারণ নাগরিক হিসেবেই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আইনের মানুষ, আইনের রক্ষা কবচ যারা, যাদের পুলিশ সদস্য, আমরা সবাই সাধারণ মানুষরা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি যেহেতু খুব ভয় ভীতি কাজ করে, তো এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে প্রাথমিক কি করণীয় সবকিছুর, আমি যদি রাস্তায় ট্রাফিক আইন থেকে শুরু করি সেখান থেকে আপনার কাছে আমি জানতে চাই যে কোন কাজটি করলে আমার আইনের ভঙ্গ করা যে বিষয়টি সেটি আসবে না, যে একদম শুরু থেকে আপনি যদি করেন, আমি তারপরে ধাপে ধাপে পরিবার পর্যন্ত যাব, যে রাস্তায় আমি কি মেনে চলবো, কিভাবে চলবো, সে প্রাথমিক যদি। আসলে আমাদের মধ্যে বাঙালি যারা আমরা আছি, বাঙালি আমেরিকান বা বাংলাদেশ থেকে যারা আসছে, তাদের মধ্যে সবচেয়ে প্রথম যে ভয়টা সেটা হচ্ছে ভাষাগত একটা ভয়। এই ভাষাগত সমস্যাটা যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু অর্ধেক ব্যাটল শেষ হয়ে যায়। এটা আসলে আমেরিকার সিস্টেমগুলি এত সুন্দর যে আপনার অটোমেটিকলি চলে আসে, আপনি যদি দেখেন যে রাস্তায় রাস্তা পার হতে হবে, সেখানে যদি রাস্তা পার হওয়ার সাইন থাকে তখনই শুধু আপনি পার হবেন, যদি রেড সিগনাল থাকে সেখানে আপনি যদি গাড়ি চালাতে থাকেন থামবেন অটোমেটিক, তো আপনি প্রতিটি জিনিস যদি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলেন তাহলে পুলিশের চেয়ে ভালো বন্ধু আপনার পৃথিবীতে হতে পারে না কেউ, কারণ পুলিশ কিন্তু মানুষকে হেল্প করার জন্য, হেল্প করার জন্য। অনেকেই যারা আমরা আছে যারা ভাষাগত কারণে আর নিজেদের মধ্যে জড়তা যে পুলিশ দেখলে ভয় পায়, আসলে কিন্তু তা না, আমরা যারা আমেরিকাতে আছি পুলিশই হচ্ছে মানুষের সবচেয়ে কাছের বন্ধু, কাছের বন্ধু। তো আমার মনে হয় না যে এই পুলিশ দেখলেই ভয় পেতে হবে, বা আপনি যদি কোনো ধরনের কোনো অন্যায় না করেন তাহলে পুলিশের কাছে আপনাকে যেতে হবে, যে কোনো সময় হেল্প, যে কোনো সহায়তা সবকিছুই তারা করছে, একদম পথ থেকে শুরু করে সব জায়গাতে আপনি তাকে কিন্তু পাচ্ছেন, যে একদম আমি বলবো যে 24 ঘন্টা জব আপনাদের, 24 ঘন্টাই আমরা কাউকে না কাউকে পাই। হাফিজ রহমান আপনার কাছে আমি জানতে চাই এই বিষয়টির, আমি কমিউনিকেশন জেট ধরে আপনার কাছে আমি জানতে চাই যে এই আইন ভঙ্গ করা কিংবা আইন মানার অনেক কিছুই, আমরা আমেরিকা খুব সুন্দর দেশ, হুমায়ুন কবির যেমনটি বলছিলেন যে সব জায়গায় কিন্তু নিয়ম কানুনে সব কিছুই সুস্পষ্টভাবে থাকে, তারপর আমরা অনেক সময় দেখা যায় যে নিজের অজান্তে ভুলটি করে ফেলি অনেক সময়, তো সেক্ষেত্রে প্রাথমিক কাজ কি হবে যদি আমি রাস্তায় কোনো কিছু ভুল করি, তো সেক্ষেত্রে পুলিশকে সহায়তা করা কতটুকু আমাদের দরকার, কারণ আমরা অনেক সময় গোপন করার চেষ্টা করি অনেক সময় অনেক তথ্য, তো সেই জায়গায় ভুল মানুষের হইতেই পারে, স্বাভাবিক, সবারই ভুল হয়, আমরা অনেক কিছু জানি হয় তারপরও ভুল করে ফেলতে পারি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, ভুল হইলে কোনো ব্যাপার না, আপনার হয়তো পুলিশ আমাকে থামাইতে পারে, আপনাকে পুলিশের সাথে কোঅপারেট করাটা খুব ইম্পর্টেন্ট, সহায়তা করা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমি ভিকটিম এই জন্যই পুলিশের হেল্প করতেছে তা না, হইতে পারে আমার পাশে অন্য কেউ ভিকটিম আছে, এটা বাঙালি হইতে পারে, নন বাঙালি হইতে পারে, অ্যাজ এ আমেরিকান সিটিজেন অথবা বাংলাদেশি আমেরিকান অথবা বাংলাদেশি বোন এখানে আছেন, আমাদের সবার উচিত পুলিশটা হেল্প করা, কারণ উনি একটু আগে বললো এদের সবচেয়ে সুন্দর, আসলেই পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ আমি যদি রং না হই, তো এখানে পুলিশে হেল্প করলে আপনার পুলিশ আপনার প্রসেসের মধ্যে নিয়ে যাবে, একটা প্রসেসে সামস হইতে পারে, অ্যারেস্ট হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে,
সো যেভাবে পুলিশ বলে ওই প্রসেসটা আমাদের ফলো করা খুব ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ম কারণ মেনে চলাটাই উচিত। আর এই দেশটি এত সুন্দর, আপনি যদি নিয়ম কারণ মেনে চলুন তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি যেমনটি বলছিলেন যে বন্ধু হিসেবে কিন্তু পাশে থাকি সবসময়। হুমায়ুন কবির, আরেকটি বিষয় চলে আসে যে বাপার কাছ থেকে আমাদের কমিউনিটি, আপনি বলছিলেন যে অনেক ধরনের, উনিও বলছিলেন তথ্য সরবরাহ সবকিছুই করছেন, সচেতনতা তৈরি করছেন, তো এই জায়গাতে আপনার কাছে আমি জানতে চাই যে বাপার কার্যক্রম কত দূর প্রসারিত হয়েছে, কতটুকু আপনারা একদম কমিউনিকেট করতে পেরেছেন এখানকার যারা প্রবাসী বাংলাদেশীরা আছেন? প্রথম এবং প্রধান যেই লক্ষ্য নিয়ে আমরা বাপা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যারা আমরা এই পুলিশ রিলেটেড জবে আছি তাদের মধ্যে একটা বন্ধুত্ব করা, বন্ধুত্ব করা। দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে যারা আমরা জবে আছি তারা এই জবের মধ্যে থেকে কিভাবে আপনার পদোন্নতি নিয়ে বড় বড় জায়গা যেতে যেতে পারে। আজকে যেমন আমাদের অফিসার আছেন, সার্জেন্ট আছেন, লুটেন্যান্ট আছেন, ভবিষ্যতে আমাদের ক্যাপ্টেন হবেন, এরকম আমরা পুলিশের এই এই ডিপার্টমেন্ট থেকেই পদোন্নতি নিয়ে কিভাবে আগাতে পারি সেজন্য হেল্প করা। আর তৃতীয় এবং অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশ কমিউনিটি এবং পুলিশ একসাথে কিভাবে কাজ করা যায় সেটাকে লক্ষ্য নিয়ে বাপা তৈরি। আপনারা যদি দেখেন আমাদের একটু কারিগরি সমস্যা হচ্ছে, আমরা ফোনের প্রশ্নটি মনে হয় নিতে পারবো না, খুব শব্দ হচ্ছে, আমাদের অনেক শব্দ হচ্ছে যে কারণে আমরা নিতে পাচ্ছি না, এরপরে আমরা ফোনে নিব। হুমায়ুন কবির, তো যেটা বলছিলাম যে আচ্ছা কে আছেন আমাদের সাথে? আমি মামুন। জি বলুন, আপনার আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন আসলে বাংলাদেশ আমেরিকান পুলিশ, আমার কোন প্রশ্ন না, আমি তাদের কিছু উইশ করতে চাচ্ছি যে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আসলে নিউ ইয়র্কে যে কাজগুলো করছে যথেষ্ট প্রশংসনীয়, আমি তাদেরকে একটু উইশ করতে চাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, এটি আমাদের গর্বের বিষয়। তিনি আপনাদের প্রশংসা করেছেন যে বাবা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন যা করছেন তারা, সে কারণে আপনাদের ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ মামুন ভাই আপনি ফোন করার জন্য, এবং যেটা বলছিলাম আপনাকে যে জি হ্যালো, জি আপনি প্রশ্নটি করতে পারেন। না, আমি মামুন বলছি নিউ ইয়র্ক থেকে। সফর আমি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এবং তারাই যাব, আমি যত কিছু দেখছি তাদের ব্লাড ড্রাইভ, তারপরে আপনার অনেক ধরনের কাজই করে থাকছেন। আপনি স্পেসিফিক প্রশ্নটি করুন, কারণ আমাদের সময় স্বল্পতার জন্য আপনাকে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করতে হবে। আমার একটা প্রশ্ন, আপনাদের নেক্সটে আপনাদের আসলে নতুন কার্যক্রম কি, সে কিছু জানতে চান, কর্মসূচি? আচ্ছা মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাদের একটু জানাতেন তাহলে আমি এবং নিউ ইয়র্ক সিটির সাধারণ জনগণ, তারপরে কমিউনিটি সবাই উপকৃত হতো। আপনাদের ঠিক আছে কোনো নতুন প্রোগ্রাম আছে কিনা, নতুন কোনো কর্মসূচি আপনাদের আছে কিনা? জি মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি বাবাকে কি ফলো করে থাকেন, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সবসময় কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। আমাদের পরবর্তী কর্মসূচি যেমন আমরা গত বছর করেছি, তার আগের বছর করেছি টাউন হল মিটিং, যেখানে আমাদের এনওয়াইপিডি পুলিশ কমিশনার সামনাসামনি থেকে আমাদের কমিউনিটির লোকজন প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন। আমরা বাপার মাধ্যমে ব্লাড ড্রাইভের আয়োজন করেছি, সেখানে বাংলাদেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিয়েছেন, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সব জায়গাতেই ব্লাডের দরকার হয়। বাপার আয়োজনে রিক্রুটমেন্ট ড্রাইভ ছিল, যেখানে আমরা কিভাবে এনওয়াইপিডিতে বা অন্যান্য ল এনফোর্সমেন্টে বা সরকারি জবে কিভাবে ঢোকা যায় সেজন্য আমরা রিক্রুটমেন্টের আয়োজন করেছিলাম বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে, যেটা হচ্ছে আপনার ব্রঙ্কসের পার্কস্টার, জ্যাকসন হাইট, কুইন্সে, এবং ভবিষ্যতে আমরা করব। এবং আমাদের পরবর্তী যে আয়োজনগুলি আছে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপনার টাউন হল মিটিং, ব্লাড ড্রাইভ, আমরা কিন্তু সচেতনতামূলক সংবাদ সম্মেলনও করেছি। সমস্যা, আমরা একজন ফোনে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির, আপনাকে থামাতে হচ্ছে, আমি দুঃখিত। আমরা প্রশ্নটি নিয়ে আবারও আসবো, সেই আলোচনা শেষ করব। কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি লংআইল্যান্ড থেকে মাহরুন বলতেছি। জি মাহরুন আপা, আপনার প্রশ্নটি শেষ করতে হবে, টেলিভিশন পরে শুনবেন উত্তরটি যখন দিবে। আমার এক ভাগিনা সম্বন্ধে আমি কথাটা বলতে চাচ্ছিলাম, সে এখন বর্তমানে কলেজে যাচ্ছে, বাট সে খুব ইন্টারেস্ট
এনওএপিটিতে ঢোকার জন্য, বাট এটা কি সম্ভব যে পার্ট টাইম করার কোনো কাজে পসিবল কি আছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আবিস ভাই, আমি প্রশ্ন শুনতে পারিনি। আচ্ছা, প্রশ্ন ছিল যে তার এক ভাগ্নে এখন এই মুহূর্তে কলেজে আছেন, কলেজে আছেন, পার্ট টাইম তিনি এনওআইপিডিতে যুক্ত হতে পারবেন কিনা, জয়েন করতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর আমি খুবই সুন্দরভাবে দিতে পারবো। আমিও যখন কলেজে ছিলাম তখন আমি ফুল টাইম কলেজে ছিলাম, পাশাপাশি পার্ট টাইম এনওআইপিডিতে পুলিশ ক্যাডেট হিসেবে ছিলাম। পুলিশ ক্যাডেট কথাটার অর্থই হচ্ছে যে একজন ফুল টাইম স্টুডেন্ট, সে এনওআইপিডির সাথে কাজ করবে, যখন সে কলেজ শেষ করবে তখন সে ইচ্ছে করলে এনওআইপিডি পুলিশ অফিসার র্যাঙ্কে প্রমোশন নিয়ে ঢুকতে পারবেন। তবে ক্যাডেট হিসেবে ঢুকতে হলে কিছুটা নিয়মকানুন দরকার আছে, যেমন 45 কলেজ ক্রেডিট লাগবে, 45 কলেজ ক্রেডিট থাকতে হবে। আমি যখন ঢুকেছিলাম 2005 তখন ছিল মাত্র 15 ক্রেডিট, কিন্তু এখন 45 ক্রেডিট থাকতে হবে, 2.0 জিপিএ থাকতে হবে এবং ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, আর বয়স 35 এর নিচে হতে হবে। বয়স 35 এর নিচে তো প্রথম কথা হচ্ছে যে একদম অ্যাক্টিভ ছাত্র থাকতে হবে, 45 ক্রেডিট থাকতে হবে কলেজ থেকে এবং 2.0 জিপিএ মেইনটেইন করতে হবে, তাহলেই পুলিশ ক্যাডেট হিসেবে ঢোকা যাবে এবং পরবর্তীতে প্রমোশন পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পাবেন। আপনার উত্তর টিপে গেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পুলিশ অফিসার আশিক ইসলাম বলছি। জি হ্যাঁ আশিক ভাই, আমাদের বাপারি মেম্বার পুলিশ অফিসার হুমায়ুন কবির, যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ওনাকে আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে যখন আপনারা সংগঠনটা শুরু করেছিলেন বাংলাদেশ কমিউনিটিকে এখানে ল এনফোর্সমেন্ট জবে বা নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টে আরো বেশি ইনভলভ করার জন্য, এবং বর্তমানে এনওআইপিডি প্রতি স্বীকৃত প্যাটার্নাল অর্গানাইজেশন হিসেবে পাপার কি গুণগত পার্থক্য দেখেন, যখন আপনারা শুরু করেছিলেন তখনকার অবস্থা এখন এখনকার অবস্থা কি ধরনের গুণগত পার্থক্য আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ পাপা। জি, কমিউনিটিকে আরো কিভাবে হেল্প করতে পারবে বা আপনার আপনাদের যারা সংগঠনের নেতৃত্বে আছেন আপনাদের পরিকল্পনাটা কি, বা আমরা আরো কিভাবে ইনভলভ করতে পারি বাংলাদেশি কমিউনিটিকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনে মিলে উত্তরটি দেন, আপনাদের সহকর্মী প্রশ্নটি করেছেন। উনি মনে হয় প্রশ্ন করেছে কিভাবে আমরা ইনভলভ হইতে পারি কমিউনিটির সাথে, রাইট? কমিউনিটির সাথে এবং গুণগত আরেকটু আপনি সেটি আগে উত্তর। আমরা কমিউনিটির সাথে ইনভলভ আসলে এখন যেটা চেষ্টা করতেছি, আমাদের কমিউনিটির মেন ফোকাস হলো আপনার ইউথ, যেটা ইয়াং জেনারেশন। আমাদের এখন ফ্যামিলি যেগুলো প্রবলেম ফেস করতেছে ইয়াং জেনারেশন, বাবা মা ছেলে মেয়েদের কন্ট্রোল করবে, কারণ আমাদের বাবা মা যে প্যারেন্টস আছে মূলত ফার্স্ট জেনারেশন, এখানে ইয়াং হচ্ছে সেকেন্ড জেনারেশন। সো এই ইয়াংদের উদ্দেশ্যেই মনে করেন বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম আছে, যেমন আমরা বিভিন্ন মসজিদে, যেমন পাকচেষ্টা জামে মসজিদ, জামায়াকা মুসলিম সেন্টার ব্রুকলিন, আমাদের ইউথের প্রোগ্রাম ছিল যেখানে তাদের ইউথ আছে, তারা একটা অর্গানাইজেশন, আমরা ওখানে গেছিলাম ইউথরা কীভাবে আপনার এনওআইপিডির বিভিন্ন অপরচুনিটি আছে, ইউথ প্রোগ্রাম আছে, সামার ইউথ প্রোগ্রাম আছে, আপনার সিটির বিভিন্ন ইউথদের জন্য জব আছে, শুধুমাত্র এনওআইপিডির এনওআইপিডির বাইরে বিভিন্ন হুমায়ুন কবির, আপনার কাছ থেকে আমি সেই প্রশ্নের উত্তরটি নিব। তবে আরেকজন যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মাহমুদ হোসেন বাদশা, আমি কুয়েত থেকে বলছি। ধন্যবাদ টিবিএন কে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দুইজন এনওআইপিডির অফিসার ওখানে আছেন। আমার একটা কোশ্চেন বাপার যে অফিসার আছেন তার কাছে, যে আপনারা আমাদের এই কমিউনিটির জন্য ইন ফিউচারে কি করতে পারেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার আগেও আরেকজন আশিক ভাই আপনাদের সহকর্মী, তিনিও প্রশ্ন করেছেন যে গুণগত দিক থেকে আগে কেমন ছিল বাপা, এখন কি অবস্থা, আর কমিউনিটির সাথে কিভাবে যুক্ত হচ্ছেন আপনি? প্রশ্ন দুটো হচ্ছে, আশিক ভাই যেটা প্রশ্ন করেছিলেন যে বাপা যখন আমরা শুরু করি তখন এনওআইপিডি স্বীকৃত ছিল না, আচ্ছা, কিন্তু এখন পার্থক্যটা হচ্ছে যে আমাদের আগের সুযোগ সুবিধা ছিল একটু সীমিত, আর আমরা যেহেতু এখন অফিসিয়ালি এনওআইপিডি ফেডারেল অর্গানাইজেশন, তো এনওআইপিডি কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর আন্ডারেই কিন্তু আমরা কাজ করতে পারবো। এখন আমাদের কমিউনিটিতে কাজ সাহায্য করার জন্য আমরা স্বীকৃতভাবেই এনওআইপিডির পক্ষ থেকে যেতে পারবো। গেলে হচ্ছে এক আর দুই নম্বর কথা হচ্ছে, আশিক ভাই আপনি জানেন যে আমরা আমাদের কমিউনিটির জন্য অনেক কাজ করছি, বাচ্চা বলবো তিনিও প্রশ্ন করেছেন, মামা আপনাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
যে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটির জন্য কি করতে পারে? আসলে আপনারা যদি আমাদের ফেসবুকে দেখেন বা টুইটারে দেখেন, আজকেও যেমন আমরা প্রচার করেছি যেখানে অ্যাফোর্ডেবল হাউজিং, যে এই নিউ ইয়র্কে যারা আসছে বাংলাদেশ থেকে, যারা প্রথম নিউ কামার, তারা কিভাবে একটা হাউজিং এর ব্যবস্থা করতে পারে, কিভাবে অল্প খরচে বাসা ভাড়া নিতে পারে, কিভাবে বিভিন্ন ধরনের জবে ঢুকতে পারেন, সেই তথ্যগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত দিচ্ছি ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। এবং হাফিজ ভাই বলতেছিলেন যে ইউথ সামার প্রোগ্রাম, যেটা আমাদের প্রথম এবং অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশি আমেরিকান যে ছেলেপেলেগুলি বড় হচ্ছে, যাদের বয়স 14-25 মধ্যে, এরাই কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ। এবং এদেরকে সঠিকভাবে গাইডেন্স কিভাবে দেয়া যায়, এজন্য বাপা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনতা মূলত কাজ করতেছে, কাজ করছেন। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আর একজন যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? প্রশ্ন করছি, একটা কথা আছে বাঙালিরা যে যে কি স্বর্গে গিয়ে ধান ভাঙে, তো বাংলাদেশে বাঙালিরা যে ক্লাবে ক্লাবে অনুষ্ঠান করে এখানে এবং ওরা যে ফাইট করে সহজেই ক্ষোভৃত হয় যে মারামারি দেয়, এই ব্যাপারে আপনি কঠোর একটা কি করতে পারেন যে আপনারা যে ওরা যাতে ফাইট করতে সাহস না পায় বা প্রচন্ড ভয় পায় যাতে নেক্সট টাইমে এই ধরনের কোনো কিছু কাজ আগে না পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তবে আপনার প্রশ্নের উত্তরটি আমি হুমায়ুন কবিরের কাছ থেকে নেব বিরতির পর। আচ্ছা, বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এবং আমরা দুজন পুলিশ সদস্য পেয়েছি এনওয়াইপিডির, এবং তারা বাপার সদস্য। আমরা বাপার কার্যক্রম, সেই সাথে পুলিশ সবকিছু নিয়ে আলোচনা করব, আপনাদের অংশগ্রহণ, আপনাদের মতামত সেটিও নিব। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। সাথে আমরা আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি এনওয়াইপিডির অফিসার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক বাপা, এবং সার্জেন্ট হাফিজ রহমান কোষাধ্যক্ষ বাপা। বাপা, বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এই সংগঠনটি নিয়ে আমরা কথা বলছি, সে সাথে আপনাদের প্রশ্ন নিচ্ছি। হুমায়ুন কবির, আপনি অনুমতি দিলে আরেকজন আমাদের ফোনে আছেন, সে প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি রাজু থেকে। জি রাজু ভাই বলুন। আমার একটা প্রশ্ন আছে বাপার কাছে, যে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের কোনো মানে বাপার কি কোনো প্রোগ্রাম আছে কিনা বা আচ্ছা অনুষ্ঠান আছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। তবে আমি এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে আগের প্রশ্নের উত্তরটি জানছি, তারপর আমি একুশে ফেব্রুয়ারি ওনার কাছ থেকে নিচ্ছি। জি, আগে সরোয়ার ভাই জি একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যে আমাদের বিভিন্ন ধরনের সংগঠন আছে বাঙালিদের, এবং এরা যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, তখন যদি কোন ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে কি করতে পারবো? ভাই, এই কথার প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, যে আপনি যদি কোনো ধরনের কোনো অপরাধমূলক কাজ করতে দেখেন তাহলে সাথে সাথে 911 কল করবেন, কারণ পুলিশকে কল করবেন এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে দুটি আছে, 311 এবং 911, কখন আমরা 911 এ কল করব, কখন আমরা 311 এ কল করব? আচ্ছা, স্পেসিফিক যে ডিফারেন্স সেটা হচ্ছে যে 911 হচ্ছে মোর ইমার্জেন্সি আর কি, আজকে যেখানে লাইফ থ্রেটেনিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে বা যেখানে কোনো অন্যায় কাজ চলতেছে, যেখানে কোনো অপরাধমূলক কাজ হচ্ছে, সেজন্য জরুরি ভিত্তিতে 911। আর 311 হচ্ছে একটু কম, যারা কম জরুরি, যেমন মনে করেন যে গরম পানির জায়গায় ঠান্ডা পানি নাই, অথবা একটা ট্রাফিক লাইট কাজ করতেছে না, এটা একটা লেস ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ওই ধরনের কোনো যদি কমপ্লেন থাকে সেজন্য 311 কল করছে। আপনার কাছে আমি যাই, আর তবে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আছেন, একজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে জুয়েল বলছি। জি জুয়েল ভাই বলুন। জুয়েল, আমি তো কবির ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি কমিটেন করার জন্য, আমি পুলিশে কাজ করি ব্রঞ্জে। আচ্ছা কবির ভাই, আমাদের যে এনএসডি ক্যাডেট প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বলতেন, তাহলে আমাদের যারা আছেন আর কি, ওনারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। আপনারা এখানকার তরুণদের জন্য অসচেতনতামূলক কাজ করছেন, এখানকার সচেতনতা তো বাংলাদেশের যে বিভিন্ন আমি বলবো জাতীয় দিবস, সেটি 21 ফেব্রুয়ারি হতে পারে, সেটি 16 ডিসেম্বর হতে পারে, 26 মার্চ হতে পারে, তো এই সব দিবসকে কেন্দ্র করে আপনাদের কি কোনো কর্মসূচি আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে।
একুশে ফেব্রুয়ারি তো আর কয়দিন পরেই, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই বছর আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটা অনুষ্ঠান আছে এখানে, আমরা ওখানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইউনিফর্ম পরে অ্যাবাউট সো ফার 25 to 30 আপনার পুলিশ অফিসার ডিফারেন্ট র্যাঙ্কে ওখানে যাব তাদের ফুল দিয়ে সম্মান প্রদর্শন করার জন্য। এবার এর আগেও আমরা গেছি, এগুলো করছি, বাট এবার আপনার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিপার্টমেন্ট তাদের নিজস্ব ফটোগ্রাফার পাঠাবে ছবি তোলার জন্য, এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল ডে এটা সেভাবে সেলিব্রেট করে, এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বলেন বা কমিউনিটিতে এটা প্রচারের জন্য আমরা তুমিও জানো এবং আমিও ক্যাডেট ছিলাম, দর্শকদের জন্য বলুন যে ক্যাডেট এবং একজন প্রশ্ন কিন্তু করেছেন যে কিভাবে আমরা যারা স্বপ্ন দেখি যে ফুল টাইম স্টুডেন্ট গিয়ে পার্ট টাইম আমরা এনওআইপিডি তে কাজ করতে পারি সেই বিষয়টি, তো সেটি প্রশ্নের উত্তর হচ্ছে আবারও আমি বলতে যাচ্ছি যে প্রথম কাজ হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, দ্বিতীয় 45 ক্রেডিট থাকতে হবে, তৃতীয় 2.0 জিপিএ মেনটেন করতে হবে, 2.0 জিপিএ মেনটেন করতে হবে, আর বয়স হচ্ছে 35 নিচে থাকতে হবে, 35 নিচে থাকতে হবে, এই এই গুণগুলো থাকতে হবে, তবে নাগরিক হওয়ার দরকার নেই, ইউএস সিটিজেন হতে হবে এমন কোনো কথা নাই, যে পার্মানেন্ট রেসিডেন্ট সেও কিন্তু পুলিশ ক্যাডেট হতে পারবে, হতে পারবে। তো আরেকজন আছেন, কে আমাদের সাথে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে 10-10 থেকে বলছি নিউ জার্সি। জি, আপনারা যে মাপার কার্যক্রমগুলো শুধু কি নিউ ইয়র্কের ভিতরে সীমাবদ্ধ রাখতে চান, নাকি আসলে এটা কার্যক্রমগুলো আস্তে আস্তে আপনারা এটা মানে বিভিন্ন স্টেটে প্রসারিত করতে চান, এবং প্রসারিত যদি করেন তাহলে এটা প্রসেসিংটা কিভাবে যারা ইন্টারেস্টেড মানে এটার সাথে জড়িত হওয়ার জন্য বা আপনাদের থেকে হেল্প নেওয়ার জন্য, তো এটা কিভাবে সম্ভব বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ মেইনটেইন করা যায় সেটা যদি একটু কাইন্ডলি। আপনি কি কিছু জানতে চান? উনি কি, আপনি কি পুলিশ কিংবা ল এনফোর্সমেন্ট এই ধরনের কোনো প্রফেশনে আছেন? না, আমি আপনি ওভাবে জানতে চাচ্ছেন, ঠিক আছে। জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের যে সব ছেলে মেয়েরা ওরা অনেকেই ইন্টারেস্টেড ইনভলভ হওয়ার জন্য, সেই জন্যে আমি আসলে প্রশ্নটা করলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ট্রেন্টন থেকে, নিউ জার্সি ট্রেন্টন থেকে প্রশ্নটি করার জন্য ভাই। একটু ছোট করে অনেকে, হ্যাঁ, আমাদের আটলান্টিক সিটি পিডিতেও কিন্তু আমাদের বাপার সদস্য আছে দুইজন আর কি, এবং নিউ জার্সিতেও পোর্ট অথরিটি পুলিশেও আছেন, তো যে কেউ ল এনফোর্সমেন্টের সাথে জড়িত আমেরিকাতে ইউএসএ সেই আমাদের বাপার সদস্য হতে পারবে। এই জন্য যদি কোনো কার্যক্রম কি মানে ছড়িয়ে যাবে কিনা, বিস্তৃত পরিসরে যাবে কিনা সেটিও তারা জানবে। আমরা নিউ ইয়র্ক সিটির উপর একটু বেশি ফোকাস করছি, বাট আমাদের সদস্য সংখ্যা যদি বাড়ে অবশ্যই, যেমন আমাদের একটা কর্মসূচি আছে আমরা এলএতে যাব, এলএতে গিয়ে ওখানকার বাঙালি সি কমিটির মধ্যে মাধ্যমে কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা চেষ্টা করব, সেটা চেষ্টা করবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে? আমি মহিউদ্দিন বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন কবির ভাই আছে, কবির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আমার প্রশ্নটা ছিল আপনারা ব্যাপার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে এবং আরো কিভাবে বেশি সংযুক্ত করতে পারবেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টাই করছি, আমরা অনুষ্ঠানের শুরু থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, তারপরে যদি আপনি তার প্রশ্নের উত্তরে কিছু বলতে চান নতুন করে। জি মহিউদ্দিন ভাই, আসলে মূলত আমরা বাংলাদেশি কমিউনিটিকে আরো সজাগ করার জন্য এবং পুলিশের সাথে বন্ধুত্ব কিভাবে বাড়ানো যায় কমিউনিটির সাথে সেজন্য কাজ করে যাচ্ছি, এবং আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি এই বাপার পক্ষ থেকে, যেমন আমরা আগেই বলেছি রিক্রুটমেন্ট ড্রাইভ, তরুণদেরকে কিভাবে আপনার ভালো জবের দিকে নেওয়া যায় এবং ভালো দিক নির্দেশনা দেওয়া যায়, ব্লাড ড্রাইভের আয়োজন করেছি, টাউন হল মিটিংয়ের আয়োজন করেছি, ভবিষ্যতেও করব, ভবিষ্যতে আরও সচেতনতামূলক কাজ আমরা বাপার মাধ্যমে করবেন। আরেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলম বলছিলাম ব্যাকফায়ার থেকে। জি আলম ভাই বলুন। আমার আসসালামু আলাইকুম। আমি যে বাপা যে ভাই আছেন এখানে ওনাদের কাছে আমার কোশ্চেন, আমি গত মাসে ব্রঙ্কস কোয়াড সিটিতে আর কি পিস অফিসার
ওটাতে এক্সাম দিছিলাম, তো ওরা বলতেছে 2 মাস পর ফল প্রকাশ করবে। তো আসলে তাদের সার্কুলারে লেখা আছে শুধু তাহলে ইয়ারলি $40,000, বিকজ এখানে কোনো কিছু লেখা নাই যে কি ধরনের মানে ইনস্যুরেন্স বা হেলথ অন্যান্য সুযোগ সুবিধাগুলো। তো আপনি কি জানতে চাচ্ছেন? এটা লেখা আমি ওদেরকে কোনো কোশ্চেন করি না। আসলে কি এটা কি কোনো সিটি জব না প্রাইভেট জব? কোঅপ সিটি হচ্ছে মূলত একটি ইন্ডিপেন্ডেন্ট জব, এটা সিটি জব না, কিন্তু কোঅপ সিটির আন্ডারে এই জবের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সার্কুলেশনে লেখা হচ্ছে $40,000 বেতনে চাকরি শুরু। ভাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই সুযোগ সুবিধা কি থাকবে কিনা সিটির জব, প্রত্যেকটা আপনার যদি তাদের ইউনিয়ন থাকে সেই ইউনিয়নের মাধ্যমে এটাকে জানতে হবে আর কি। আর যদি তার আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের বাপার ফেসবুক পেজে গিয়ে প্লিজ আপনি একটু যদি আমাকে মেসেজ দেন বা আমাদেরকে মেসেজ দেন, তাহলে আমি আপনাকে আরেকটু জেনে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো এই প্রশ্নটি। এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমরা আরেকটু বিস্তৃত পরিসরে হুমায়ুন কবির এবং হাফিজ রহমান আপনাদের কাছে আমি জানতে চাই। তবে আরেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানজিনা শর্মি লং আইল্যান্ড থেকে। জি শর্মিয়াপা বলুন। আমরা যখন আপনাদের, আমিও তো একজন বোর্ড মেম্বারের আগে আমরা, আমার হাজবেন্ড বোর্ড মেম্বার ছিল, আমরা একটা অনেক প্রোগ্রামে আমরা যাই, তো ওখানে বেশিরভাগই দেখা যায় মেল অফিসার, মানে 99% আপনারা মেল অফিসার। তো আমি চাই আপনাদের মাধ্যমে যে আপনারা ওয়েলকাম বলুন যে এখানে যত ইয়াং জেনারেশন বিশেষ করে মেয়েরা আছে, নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে ওরা এনআইপিটি তে জয়েন করতে পারে। জি অসংখ্য ধন্যবাদ শর্মিয়াপা আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি আমিও আপনাদের করতে চাই যে এনওয়াইপিডি তে কিংবা ল এনফোর্সমেন্টে আমাদের নারীদের অংশগ্রহণ আমরা কিভাবে বাড়াতে পারি। ভাবি অসংখ্য ধন্যবাদ। আর তার হাজব্যান্ডও এনওয়াইপিডি আমাদেরই সদস্য, বাপার সদস্য। প্রশ্নটি খুবই সুন্দর। আপনারা জেনে খুশি হবেন যে এই মুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার র্যাঙ্কে 9 জন নারী সদস্য আছেন, এবং এই 9 জনের মধ্যে একজন এই আগামী সপ্তাহে সার্জেন্ট হিসেবে প্রমোশন পাচ্ছেন। বাঙালি নারী অফিসার নেশা, সে প্রমোশন পাচ্ছেন আগামী সপ্তাহে। তো তার জন্য আমরা উইশ হার বেস্ট অফ লাক। আর আমরা কিন্তু চেষ্টা করছি এবং ডিপার্টমেন্টও চাচ্ছে যেন আমাদের কমিউনিটি থেকে আরও বেশি বাঙালি নারীরা এই জবে ঢুকে, এবং আমাদের অলরেডি লাইন বা পাইপলাইনে কিন্তু বেশ কিছু নারী সদস্য আছেন যারা হবে। এবং হুমায়ুন কবির অনেক কথা বলার ছিল, যেহেতু সময় স্বল্পতার জন্য আমরা সেটি করতে পারিনি। সবশেষ হাফিজ রহমান, বাপার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা কর্মসূচি খুব সংক্ষেপে। বাপার ভবিষ্যতে আসলেই আপনার যারা ল এনফোর্সমেন্টে আসি আমরা, শুধুমাত্র এনওয়াইপিডিতে না, এটা আরও আমেরিকার অন্যান্য স্টেটে বিভিন্ন ল এনফোর্সমেন্ট সহায় দেওয়ার জন্য, এবং মূল উদ্দেশ্য যেটা আমাদের কমিউনিটির কাছে আরও ক্লোজলি যাওয়ার জন্য, যাতে আমাদের কমিউনিটির পক্ষ থেকে আরও মানুষ বিভিন্ন ল এনফোর্সমেন্টে জয়েন করে। শুধুমাত্র ল এনফোর্সমেন্ট না, বিভিন্ন সিটি স্টেট এবং ফেডারেল লেভেলে যাতে আমাদের বাংলাদেশে আমেরিকানরা থাকতে পারে, এই জন্য এই উদ্দেশ্যে আর কি আমরা চেষ্টা চালাই যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে হুমায়ুন কবির আপনার কাছে আমি প্রশ্নটি করতে চাই, খুব সংক্ষেপে আপনি উত্তরটি দিবেন। সেটি হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের আমি বলবো ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। আপনি যখন পরপর বেস্ট অ্যাওয়ার্ড পান, হ্যাঁ সেটিও কিন্তু আমাদেরই মুখ উজ্জ্বল করে। বাপা যখন এনাতুলার ঘটনার পরপরে, আকাতুল্লার পরপরে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সবার যে মেসেজ যে একজন আকাতুল্লা পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি নয় সেটি দেন, সেটিও কিন্তু আমাদের গর্বে বুক ভরে যায়। তো সেই বাপা সম্পর্কে সবশেষ পরিসংখ্যান খুব সংক্ষেপে। ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আসলে আমরা যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশি কমিউনিটিতে আমরা কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কর্মঠ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এবং আমরা যারা এখানে আছি তাদের কর্মদক্ষতার মাধ্যমেই আমরা বিভিন্ন জায়গায় কিন্তু পদোন্নতি পাচ্ছি, এবং আমাদের কর্মক্ষেত্রের দক্ষতা এবং আমাদের নিষ্ঠা এবং আমাদের সততা কিন্তু আমাদের কাজকে আরও বাড়িয়ে দেয় এবং আমাদের কমিউনিটিকে ভাবমতো উজ্জ্বল করে। একজন আকায়েতুল্লাহ কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, যখন ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো তখন কিন্তু আমরা সাথে সাথে বাপার পক্ষ থেকে সম্মেলন আয়োজন করেছি, যেখানে আমরা বলতে চেয়েছি যে আমাদের কমিউনিটিতে এ ধরনের কোনো সুযোগ নেই, আমরা এগুলি রিপ্রেজেন্ট করি না। তো আমাদের কমিউনিটির লোকজনের কাছে আমার যেই দাবি এবং অনুরোধ, আপনারা যদি কোনো ধরনের কোনো অন্যায় বা অপরাধ করতে দেখেন সাথে সাথে বলেন। পবিত্র কোরআনে কিন্তু বলা হয়েছে যে
যে অন্যায় করলো, যে অন্যায়কে সহ্য করলো, সে কিন্তু সমান অপরাধী। একজন নিরপরাধ মানুষকে খুন করা, হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা। হুমায়ুন কবির অসংখ্য ধন্যবাদ এবং হাফিজ রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে আমাদের এখানকার যারা আছেন, যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের যে লাল সবুজের পতাকাটি আছে এই প্রবাসেও যারা উঁচু করে ধরে সে বাংলাদেশকে গর্ব সহকারে গোটা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেন, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে, তাদেরকে সম্মান জানাতে। সবাই অনেক ভালো থাকবেন।